প্রশ্ন করতে, সেটি হচ্ছে নারী নেতৃত্ব। নারী নেতৃত্ব সম্পর্কে সবসময় আপনারা এর বিরুদ্ধাচারণ করছেন, নারী নেতৃত্ব আপনারা মানছেন না, নারী নেতৃত্ব হারাম, নানা রকম কথা আপনারা সবসময় বলেছেন। কিন্তু বর্তমানে আপনারা একজন নারীর নেতৃত্বাধীন সরকারের অধীনে রয়েছেন, নারী নেতৃত্ব সম্পর্কে এগুলো বলে আবার নারী নেতৃত্বে কাজ করাটাকে কিভাবে দেখছেন? আপনি ভালো বলেছেন, নারী নেতৃত্ব হারাম এই কথাটি, এটিও একটি ওই হাত পা কাটার মতো একটি অপপ্রচার। নারী নেতৃত্ব না, এই আমি আপনার শব্দ দিয়েই আমি বলবো, আপনি বলেছেন নারী নেতৃত্ব হারাম, আমরা বলেছি যিনি অভিযোগ করেন প্রমাণ করার দায়িত্ব তার। আমরা নারী নেতৃত্ব হারাম এ কথাটি বলিনি, আমরা বলেছি নারী নেতৃত্বের দৃষ্টান্ত কোরআন হাদিসে নাই। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তিনি বলে যেতে পারতেন যে আমার মেয়ে নেত্রী হবে অথবা আমার স্ত্রী হযরত আয়েশা। এটা তো রাজতন্ত্র, এটা উনি বলবেন না? কোনটা রাজতন্ত্র? এই যে না না না, আমি বলছি যে একজন মারা গেলে একজন বাংলাদেশের যে রাজনৈতিক পারিবারিক রাজতন্ত্র চলে আসছে, সেটা পারিবারিক তন্ত্র না, ওইটার সাথে এটার মিল না, ওইটার সাথে এটার মিল না। আমি যেটা বলছি সেটা ভিন্ন কথা, আমি বলছি নারী নেতৃত্ব সম্পর্কে আপনি যেটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নেই থাকুন। নারী নেতৃত্ব ব্যাপারে আমরা হারাম বলিনি, এটি হলো মূল কথা। আর নারী নেতৃত্ব বর্তমানে যেটা প্রতিষ্ঠিত হয়েছে এটার জন্য তো জামাত ইসলামীকে দায়ী করা যাবে না, যেহেতু জনগণ ভোট দিয়েছে। জনগণ ভোট দিয়েছে এমন দুইটি দলকে বেশি যে দুটি দলের প্রধান নারী, জনগণ ভোট দিয়ে। আর আপনারা সেটা মেনে নিলেন? মেনে নিলাম মানে আমরাও গিয়েছি পার্লামেন্টে, গেছি তারাও পার্লামেন্টে আসছে। ইসলাম যেহেতু দলের সঙ্গে আপনারা চার দলীয় ঐক্যজোট গঠন করেছেন যে দলের প্রধান হচ্ছেন একজন নারী, আমরা তো এটাকে হারাম বলিনি, ইসলাম তো এটাকে হারাম বলেনি, নারী নেতৃত্ব হারাম এ কথা ইসলাম বলেনি। তাহলে কি বলেছেন জি? নারী নেতৃত্ব সম্পর্কে আপনাদের কি অভিমত? আমরা এর পক্ষে কোনো ফজিলত বয়ান করি, আমরা এর পক্ষেও বলিনি আর হারাম এ কথাও বলি। আচ্ছা, এটাও বলেন নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহু ইমরা, ওই জাতি কখনোই সফলতা লাভ করতে পারবে না যে জাতির ভার দায়িত্ব রাষ্ট্র ক্ষমতা নারীর হাতে তুলে দিয়েছে। ওই জাতি ধ্বংস হবে, ওই জাতি ক্ষতিগ্রস্ত হবে, ওই জাতি বিপদগামী হবে, যুগে যুগে আমরা এগুলোই দেখতে পাই। তাই নারী নেতৃত্ব হারাম, যারা সাপোর্ট করবে তারও হারাম।